গাড়ি সরে তোমার পাশে দাঁড়ালে তো আরো হক 42 ডিগ্রি টেম্পারেচার উপরে আপনাকে না সেই ওষুধ পাশে বসে থাকতে দেখে বাম্বা মামু করতে রাম হয়ে যাচ্ছে ব্যাপারটা ঠিক কি দেখুন কোনো জায়গায় কখনো ভ্যাকেন্ট থাকে না। সিপিএম বুঝে গেছে যে আমাদের এখানে ভারতবর্ষে আর অস্তিত্ব নেই, লিখতে হচ্ছে ওদের উই হ্যাভ নো ব্রাঞ্চ কেরালায়, ত্রিপুরাও গেল বাংলাও গেল, এখন ভাবছে যে শত্রু শত্রু আমার বন্ধু যদি হয়। এইটা মোকাবিলা নেত্রী করছেন, নেত্রী বলছেন আরএসএস কংগ্রেসের জন্য কাজ করছে। দেখুন এটা অল ইন্ডিয়া অ্যাসপেক্টে এত বড় মাপের নেতা আমি নই, সেই জন্য আমার বলা উচিত না, শোভা পায় না। দাদা একটা বিষয় যে লুচি আলুদের পথ থেকে দলের অভ্যন্তরে একটা আপনার সঙ্গে একটা আপনি বলছিলেন মিটে গেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনার নিজের ওয়ার্ডে যে ইলেকশন যে কমিটি হচ্ছে আপনাকে বাধ্য রেখেই আরেকজনকে কমিটির দায়িত্ব, নতুন ছেলেরা আসুক না ভালো তো, আমি তো আমার ওয়ার্ডে 25 বছর ওই ওয়ার্ডে কাউন্সিলর আছি, নতুন প্রজন্ম তো আসা দরকার। আপনি আর কতদিন এই জায়গায় ডান্ডা হাতে দাঁড়াবেন, আপনারা তো প্রমোশন হওয়া দরকার। সুবোধা তুমি কি 12-7 লোকসভায় প্রাপ্ত? 42টার মধ্যে অন্য আরো 41টা লোকসভা আছে তো, তাহলে তার সাথে প্রচারে দেখা যাবে না তোমাকে, সেটা প্রার্থী ঠিক করবেন। আপনার দল বলছে না, প্রার্থী ওরিয়েন্টেড ইলেকশন, দায় প্রার্থী রাজারহাট নিউ টাউনে আপনি বিধায়ক, আপনি বিধাননগরের প্রার্থী ডাকুন, সেটা প্রার্থী হবে দুটো জায়গায় ফল, বিধাননগরের বিধায়ক সুজিত বোস, আপনি মেয়র, মেয়র তো আমার তিনটে বিধানসভা নিয়ে, হ্যাঁ বিধানসভা ওরিয়েন্টেড প্রার্থীরা কাজ করছেন যতদূর শুনেছি এবং খবর রাখি দলের, তো বিধাননগর বিধানসভার বিধায়ক হচ্ছেন সুজিতবাবু, আমি রাজারহাট নিউ টাউনের বিধায়ক আর রাজারহাট গোপালপুরের পূর্ণেন্দ্র বোস। তো এই জায়গাগুলোতে ফল যদি আশানুরূপ না হয় দায় কার হবে? মানুষ নিশ্চয়ই ভোট দেবে আমাদের উন্নয়ন দেখে, উন্নয়ন দরজায় দাঁড়িয়ে আছে। দাদা একটা বিষয় যে প্রার্থী যে বাড়ার সাথে প্রার্থী কাপলেগর দস্তিদার, এটা মানে আপনাকে বাধ্য রাখার বিষয় উনি একটা বলেছেন, আপনি নিজের ওয়ার্ডেই থাকেন না কাজ করেন না? 5টা টার্মে জিতেছি, জ্যোতিবাবু ভোটার ছিলেন, সেখানে কারোর মানুষের আশীর্বাদ জিতেছি, কোনো বহিরাগতর আশীর্বাদ লাগেনি। থ্যাংক ইউ।